বাজে দুপুর দুটো আর আজকে দুপুর দুটো থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে আজ আমি খুব ব্যস্ত ছিলাম, সেজন্য ব্লগ শুরু করিনি। এখন দুপুর দুটো থেকে ব্লগটা শুরু করছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমাদের এখানে আজকে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, তো সেখানে একটু কাজ আছে, ওখানেই যাচ্ছি। তো প্রাইমারি স্কুলের মাঠে বসেছে ক্যাম্পটা, তো দুপুর দুপুর যাচ্ছি, হচ্ছে যে দুপুরে গেলে একটু ভিড়টা কম হবে, সকালে ভিড়টার পরিমাণ অনেক বেশি ছিল। আমার বাড়ির ছাদ থেকে তো দেখা যায়, আমি দেখছিলাম তখন একটু ভিড় ছিল, তো এখন দুপুরের টাইমে একটু ভিড় কম আছে, তো গিয়ে দেখি। যদি বেশি ভিড় থাকে তাহলে আবার ফিরে আসবো, আবার একটু পরে যাবো, এই রোদের মধ্যে লাইনে দাঁড়াতে পারবো না। কাজটা হয়ে গেছে, কোনো ভিড় ছিল না, কোনো লাইনে ছিল না, গেলাম কাজটা হয়ে গেল। তো এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি, সকালের দিকে খুব লাইন ছিল আর এই দুপুরে আসলাম তাই তাড়াতাড়ি হয়ে গেল। বাড়িতে পৌঁছে গেছি, আজকের মতো কাজটা হয়ে গেল। তো আরও একটা কাজ বাকি আছে, দেখা যাক কাজটা আজকে যদি হয় তো ভালো, নাহলে পরের যেদিন আবার ক্যাম্প বসবে সেদিন আবার যাব। আজকে ওখানে আবার একটু লাইন ছিল, সেদিন এখন বিকেল হয়ে গেছে আর ওদিক থেকে ফিরে আসার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর এখন একটু ছাদে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। তো ছাদে এসে দেখছি যে এখন বৃষ্টি আসছে, খুব জোরে মেঘ ডাকছে, তো বেশিক্ষণ থাকবো না ছাদের মধ্যে, এখন নিচে চলে যাবো।